أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله সম্মানিত মুসল্লিয়ান কেরাম, দিনদার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি খোরশেদ আলম মজুমদার বলছিলাম। আমাদের দেখতে দেখতে রমজান মাস শেষ পর্যায়ে, অথবা পরশু দিন আমাদের ঈদ। তো ঈদ অর্থ হল আনন্দ, সেই আনন্দটা আমরা কীভাবে করব। রমজান মাসের ঈদ আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন মনোরথে আসলেন। তখন আইসা আসার পরে দেখলেন যে মুশরিকরা এবং বিধর্মীরা, ওকাবের মেলা হইতো, ওকাবের মেলাতে বা নওরোজের মেলা হইতো, দুইটা মেলা হইতো, এই মেলাতে নারী পুরুষ সম্মিলিতভাবে আনন্দ ভর্তি করতো, নাচ গান মদ জুয়া বিভিন্ন ধরনের অশ্লীল কাজকর্ম হতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছিলেন কীভাবে আমরা এই কাজ থেকে উম্মতকে হেফাজত করবেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের জন্য দুইটা গিফট দিয়েছেন, দুইটা ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আমাদের আনন্দের জন্য আলহামদুলিল্লাহ। তো ঈদটা আমরা কীভাবে আদায় করবো, সংক্ষেপে আমরা ঈদের বিষয়টা আর ঈদ পরবর্তী কী করবো সেই বিষয়টা আলাপ করবো ইনশাআল্লাহ। আমাদের চাঁদ দেখার পর হইতেই আমাদেরকে আল্লাহর বড়ত্বর সাক্ষ্য দিতে হবে, বড়ত্বর তসবিহ পাঠ করতে হবে, যেমন আল্লাহু আকবর কবিরা, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। যারা পারি আরেকটু পড়বেন, আল্লাহু আকবর কবিরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তারপরে আমরা ঈদের দিন সকালবেলা গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলি সুন্নত, আর উত্তম জামা কাপড় ব্যবহার পরিধান করব, পাক সাফ, তার সাথে আতর খুশবু দিব, সুগন্ধি লাগাবো, এবং বেজর শঙ্কর খেজুর যদি সম্ভব হয় খাবো, অথবা মিষ্টান্ন খাবো। তারপরে আমরা ঈদের জামাত পড়ব। তো ঈদের জামাতের আগ পর্যন্ত আমাদের তাকবীর দিতে হবে, পুরুষেরা জোরে, মহিলারা আস্তে। আর নামাজের নিয়ম আমাদের ইমাম সাহেব সব বিভিন্ন স্কলার থেকে আপনারা শুনছেন, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি আবারও। নামাজের ছয় তকবীরের সাথে, তাকবীরে তাহারিমার পরে ছয় তকবীরের সাথে, অতিরিক্ত ছয় তকবীরের সাথে আমরা এই নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। প্রথমেই নিজের ঘরের ফ্যামিলি মেম্বার সহ বা মেসে যারা আছেন, ভাই বোন সহ একজন ইমাম ইমামতি করবেন, যেভাবে নর্মালি ইমামতি করেন। তো ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব, নিয়ত করবেন মনে মনে যে আমি ঈদুল ফিতরের এবং দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে নিয়ত করতেছি। এরকম নিয়তের পর তাকবীরে তাহরিমার বলে হাত বাঁধবেন, তাকবীরে তাহরিমার পরে সানা পড়বেন, সানার পরে তিন তাকবীর অতিরিক্ত দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, তারপরে সুরা ফাতিহা পড়বেন, তারপরে যে কোনো সুরা মিলাবেন, এরপরে রুকু সেজদার মাধ্যমে এই রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে উঠে সুরা ফাতিহা, সুরা ফাতিহার পরে যে কোনো সুরা মিলিয়া রুকুতে যাওয়ার আগে আবার তিন তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা তিন তাকবীর দিয়া এরপরে রুকুতে যাবেন, রুকু সেজদার মাধ্যমে শেষ বৈঠকে নামাজ শেষ করবেন। আমাদের ঈদের জামাত শেষ আলহামদুলিল্লাহ। তো এই নামাজের ওয়াক্ত সাধারণত সূর্য উদয়ের পর থেকে 25 মিনিট পর থেকে হয়। আমাদের মাদ্রিদে আমি সবার কাছে অনুরোধ করতেছি, আপনারা সবাই 7:30 মাদ্রিদের সময় 7:30 এবং অন্যান্যরা সময় মিলিয়ে নেবেন, বাজে মাগরিবের নামাজ, এই ঈদুল ফিতরের নামাজ শুরু করবেন ইনশাআল্লাহ। আর রমজান চলে গেছে এবং করোনা ভাইরাসের কারণে আমরা গৃহবন্দী, এই সময় আমরা আল্লাহ পাকের মেহরবানিতে অনেকেই ইবাদত বন্দিগি বা নামাজটা, রোজা এবং অন্যান্য নেক আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করব রমজান পরবর্তীতেও এই আমলগুলি জারি করার জন্য, কারণ রমজানের পরে শয়তানকে যে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে, শয়তানকে ছেড়ে দেওয়া হবে ঈদের নামাজের পরপর। তারপরে নফসে আম্পারা যেটা আছে, আমাদের নফসে আম্পারার জোর এখন কম করে দেওয়া হয়েছে, সেটা বাড়াইয়া দেওয়া হবে। সুতরাং দুনিয়ার লোভ, দুনিয়ার মহামায়া আরও বেশি আমাদেরকে চাপ সৃষ্টি করবে আল্লাহর ইবাদত বন্দেগী না করার জন্য, দুনিয়ার দিকে ফিরে আসার জন্য। এই জন্য আমরা চেষ্টা করব যেভাবে আমরা রমজানে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করছি, সবসময় এই আমাদের উপরে ফরজ, প্রত্যেক নরনারীর উপরে দিনই শিক্ষা গ্রহণ করা, বিশেষ করে শিরক, আল্লাহর সাথে যাতে শিরক না করি, শিরক কুফুরি এবং বেদায়াত না, কাজ না করা, এগুলি আমরা শিক্ষা গ্রহণ করব। এবং ঈমান আনার পরে শ্রেষ্ঠ আমল হলো নামাজ,
সেই নামাজ যদি কারো ঠিক থাকে তাহলে তার ওই ব্যক্তির সব আমলেই আল্লাহপাক সুন্দর করে দিবেন। এই জন্য নামাজটা সহিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করব, ধীরে সুস্থে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে চেষ্টা করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তো নামাজের গুরুত্ব এত বেশি, নামাজের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করছেন যে মুমিনের সাথে আর কাফেরের সাথে পার্থক্য একমাত্র নামাজ, যার মধ্যে নামাজ নাই কর্মের দিকে সে কাফের। এই জন্য আমরা নামাজটা ঠিক রাখবো এবং বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত, অন্যান্য জিকির আজকার, অন্যান্য তসবিহ তাহলিল চেষ্টা করব করার চেষ্টা করব আর আল্লাহর কাছে সর্বাত্মক সাহায্য প্রার্থনা করব। আর আমি দোয়া করি আল্লাহ সুবহান ও তাআলা যাতে আমাদের এই রমজানে আমরা যে নেক কাজ করছি, রোজাগুলি রাখছি, আর অনেকেই মসজিদের জন্য দান সৎকার করছেন, সাহায্য করছেন, তারপরে দুস্থ মানুষের পাশে দাঁড়াইছেন, ওনাদেরকে সহযোগিতা করছেন, আপনার অন্যান্য দান সৎকার করছেন, ভালো ভালো কাজ করছেন, আল্লাহ পাক যাতে আমাদের প্রত্যেকের সেই নেক কাজগুলি কবুল আর মঞ্জুর করেন এবং এর দুনিয়া আখেরাতের মঙ্গল ও কল্যাণ খায়রা বরকত দান করেন। ইনশাআল্লাহ আমরা ঈদে যাওয়ার আগেই, ঈদের জামাত পড়ার আগে আমাদের ফেতরা জাকাতুল ফেতর যেটা 5 ইউরো নির্ধারিত হয়েছে স্পেনের বাসীর জন্য এবং অন্যান্য দেশ অনুপাতে, আমরা অবশ্যই জাকাতুল ফেতর আদায় করব, এটা আমাদের জন্য ওয়াজিব এবং ঈদের আগেই আমরা এটা জাকাতুল ফেতর আদায় করব। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হায় আল্লাহ তুমি মহিয়ান গরিয়ান আল্লাহ, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের জাকাত সমস্ত কাজ নেক কাজ একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ। আল্লাহ আমাদের রোজার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের ইবাদত বন্দীদের মধ্যে যে ভুল ত্রুটিগুলি হয়েছে তার সমস্ত ভুল ত্রুটিগুলি ক্ষমা করে তুমি কবুলের মঞ্জুর দান করো আল্লাহ, এবং এই পবিত্র মাহে রমজানের সমস্ত নিয়ামত বরকত ফজিলত তুমি আমাদের জন্য, আমাদের পরিবার পরিজন, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সহ তমাম বিশ্বের মমিন মোমিনাতের জন্য নসিব করো আল্লাহ। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমার অসংখ্য অগণিত রহমত বরকত নিয়ামত দরুদ সালাম তুমি প্রেরণ করো আল্লাহ। ওনার একনিষ্ঠ অনুসারীগণের প্রতি তার আল্লাহ রহমত বরকত নিয়ামত দান করো আল্লাহ। মেহরবানি করে আল্লাহ আমাদের জন্য, আমাদের পরিবার পরিজনের জন্য আল্লাহ, ভবিষ্যৎ বংশধরদের জন্য দুনিয়া আখেরাতের সকল ধরনের মঙ্গল কল্যাণ খায়রা বরকত দান করো আল্লাহ। আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে জিন্দা রাখো ইমানের সাথে জিন্দা রাখো আল্লাহ, যখনই মৃত্যু দেওয়া খাটি ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ। তোমার ভাইরা যেভাবে আল্লাহর ঘরের জন্য দান করছে আল্লাহ, আল্লাহ বিভিন্ন দুস্থ মানুষের পাশে আল্লাহ দাঁড়িয়েছে কথা দিয়ে, কাজ দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ ভালো ব্যবহার দিয়ে, আল্লাহ তুমি এই আমাদের মাদ্রিদের ভাই সহ তাম দেশের সমস্ত ভাই বোনদের আল্লাহ এই নেক কাজগুলি তুমি কবুলের মঞ্জুর করো আল্লাহ। আমাদের প্রত্যেককে তোমার জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আগামী রবিবার 24 মে ঈদুল ফিতর, আমরা এই ঈদুল ফিতর কামনা থাকবে আল্লাহ পাক যাতে আমাদেরকে পুরো বিশ্বকে করোনা ভাইরাস থেকে মুক্তি দান করেন। মাদ্রিদ সহ তথা বিশ্বের সকল মুসলমান নরনারীর প্রতি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।